রাজ্যে আবারও অ্যাসিড হামলা। জানা গিয়েছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ওপর অ্যাসিড ঢেলে দেয় এক যুবক। বুধবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ঘূর্ণি ঘরামি এলাকায়। টিউশন থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণীর ছাত্রীটির পিছু নিয়েছিল তারই প্রতিবেশী যুবক। মেয়েটি বুঝতে পেরে ভয় পেয়ে ছুটে গিয়ে একটি ক্লাব ঘরে ঢুকে পড়ে। পেছনে তাড়া করে সেখানেও ঢুকে যায় ছেলেটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যাসিড ঢেলে দেওয়া হয় মেয়েটির ওপর। সেই অ্যাসিড ছিটকে গিয়ে ক্লাব ঘরের কয়েকজনও জখম হয়েছেন। ঘটনায় অভিযুক্ত যুবকের নাম ভরত শিকারী। ঘটনার সময় ক্লাবে যারা দাঁড়িয়েছিলেন তাদের কয়েকজন জানিয়েছেন, মেয়েটিকে তাড়া করে ছেলেটি ঘরে ঢুকে পড়ে, তারপর চুলের মুঠি ধরে মুখে অ্যাসিড ঢেলে দেয়। ধরার আগে ভরত শিকারী নামে এই যুবক পালিয়ে যায়। একজন ধরে জোর করে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। কারা মেরেছে? ওই ভরত নামে ওই ছেলেটা। ওরা আগে এদের সাথে কি কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক নেই, ও জোর করে ভালোবাসতে চায়, এই কারণে। কখন ঘটেছিল এটা? তখন ঘটেছে 7টা বাজে। কতদিন ধরে ঝামেলা চলছে? কতদিন ধরে চলছে এই ঝামেলা? 2 বছর ধরে চলছে। তো আজকে হঠাৎ এই ভালোবাসার জন্য মারলো? হ্যাঁ, জোর করে ও ভালোবাসে না, ও জোর করে বলে আমাকে ভালোবাসতে হবে, তার কারণে একটি ছুড়ে মেরেছে। ছেলে কি করে? হ্যাঁ, ছেলে কিছু করে না। মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে 12 ক্লাসে পড়ে। ঘটনাটা হয়েছিল, আমরা ক্লাবে বসেছিলাম, আমরা কটা ছেলে তাস খেলছিলাম ক্লাবে। হঠাৎ একটা মেয়ে পেছন দিকে দৌড়িয়ে আসে, এসে আমাদের ভেতরে ঢুকে যায়। পেছন থেকে একটা ছেলে দৌড়িয়ে আসে, এসে ওই মেয়েটার টুকুরটা এবার ধরে একটা ছেলেতে চলে, সেই তখন আমাদের গায়ে ছিটিয়ে পড়ে। আক্রান্ত হয়েছে কয়জন টোটাল? দ্বাদশের ওই ছাত্রী মারাত্মক জখম হয়েছেন, তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় জখম অন্যদেরও হাসপাতালে চিকিৎসা করানো হয়। মেয়েটির পরিবারের অভিযোগ, গত 2 বছর ধরে তাকে উত্ত্যক্ত করছিল ছেলেটি। প্রেমের প্রস্তাবনাকে দিয়েছিল সে, সেই প্রস্তাব মেয়েটি ফিরিয়ে দেওয়ার পরই ছেলেটি নানাভাবে তাকে বিরক্ত করতে থাকে। বুধবার টিউশন থেকে ফেরার সময় মেয়েটির পিছু নেয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। কাতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ভরত শিকারীরও খোঁজ চলছে। দাওয়াল ব্যুরো।